হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আমি তুষার আহমেদ টেক বাংলা টপিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার এটা হলো ইউপিএস এর একটা ট্রান্সফর্মার এই ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে কিভাবে আপনারা বারো ভুল ব্যাটারি চার্জার তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব তো আশা করি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন কারণ ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা বলবো যেটা আপনাদেরকে অন্যান্য চ্যালেঞ্জ এটা হাইড করে রাখে এবং আপনাদেরকে একটা ভুল ভিডিও দিয়ে বিভ্রান্ত করে এখানে বন্ধুরা আমার এ হাতে যে কেবল দুটা দেখতে পারতেছে না এটা হলো আমাদের সেকেন্ডারি সেকশনের কেবল এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ পাবো এবং আমার এ হাতে যে কেবল চারটা কেবল দেখতে পারতেছেন এটা হলো আমাদের প্রাইমারি সেকশন এই চারটা কেবলের মধ্যে থেকে আমাদেরকে দুইটা কেবল সিলেক্ট করে নিতে হবে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য তো কেবল সিলেক্ট করতে হবে কিভাবে সেটা একটা প্রসেস আছে সে প্রসেসটা হলো আমাদেরকে একটা সিরিজ বোর্ড ব্যবহার করতে হবে এখানে কেবল সিলেক্ট করতে হলে এখন আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে খুব সহজেই প্রাইমারি সেকশনের জন্য কোন দুইটা কেবল ব্যবহার করতে পারি সেটা আমরা সিলেক্ট করব তো সিরিজ বোর্ড নিয়ে আমরা এরকম একটা ক্যাবল নিব কেবল নিয়ে এখানে করব করার পরে আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে এটা খুব সুন্দর করে পরীক্ষা করে দেখব তো আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে প্রথম ক্যাবলের মাথায় এই দুইটা ক্যাবলের আমার হাতে যেটা দুইটা ক্যাবল দেখতে পারতেছেন এই দুইটা কেবল এই দুইটা কেবলের মাথায় খুব সুন্দর করে ধরব দেখব যে আমাদের সিরিজ বাতি জ্বলে কিনা যদি সিরিজ বাতি না জ্বলে তাহলে আমাদের বুঝতে হবে কয়লের সংখ্যা অনেক বেশি এবং এটাই আমরা ব্যবহার করতে পারবো দেখুন এই দুটাতে আমাদের সিরিজ বাতিটি জ্বলে উঠতেছে দেখুন খুব সহজে জ্বলতিছে আমরা এটা ব্যবহার করতে পারবো না কিন্তু প্রথম দুইটাতে যদি আমরা ধরি একটু লক্ষ্য করে দেখুন এই দুটাতে ধরলে আমাদের সিরিজ বাতিটি জ্বলতিছে না এবং প্রথমটা এবং তৃতীয়টা ধরলে দেখুন এটা ধরলেও হালকা জ্বলতেছে তার মানে এটাও আমরা ব্যবহার করতে পারবো না তো বন্ধুরা আমরা যেটা দেখলাম আমাদের প্রথম যে ক্যাবলের মাথায় যদি আমরা সিরিজ আহ ধরি তাহলে আমাদের সিরিজ বাতিটি জ্বলে নাই তার মানে আমরা দুটা কেবল ব্যবহার করতে পারবো এবং এই দু পাশের যে দুটা কেবল আছে সেই দুটা কেবল ব্যবহার করতে পারবো না তো আমরা এখন এই দুটা ক্যাবলের মাথায় কি করবো একটা ক্যাবল সংযোগ করে দিব ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য তো আমাদের হাতে এই ক্যাবলটাই আছে তো আমরা এই ক্যাবলটাই এটার সাথে খুব সুন্দর করে এভাবে লাগাই দিব তো বন্ধুরা এখন আমি তাঁতালের সঙ্গে দেখুন এইভাবে ক্যাবলটা লাগাই দিচ্ছি আপনারা এইভাবে চাইলে যে কোনো প্রকারের ক্যাবল এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে এই ক্যাবলটি ছিল বলে আমি এই ক্যাবলটি এখানে ব্যবহার করতেছি তো আপনারা এভাবে খুব সুন্দর করে তাতাল দিয়ে ঝালাই করে নেওয়ার পরে অবশ্যই এটাতে কস্টেপ লাগাই নেবেন কারণ এই দুটা তার যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে অবশ্যই ভয়াবহ একটা দুর্ঘটনার সৃষ্টি হবে তো আপনারা অবশ্যই অবশ্যই কেবলটি এভাবে কস্টেপ দিয়ে মুড়িয়ে নেবেন দেখুন আমি খুব সুন্দর করে কস্টেপ দিয়ে মুড়িয়ে নিচ্ছি এখন আমাদের এটাতে ভোল্টেজটা মাপ দেওয়ার পালা তো বন্ধুরা এখন আমরা এই ট্রান্সফর্মার দিয়ে কত ভোল্টেজ আউটপুটে আসে সেটা আমরা একটু ভোল্টেজটা মাপ দিয়ে দেখব ভোল্টেজটা মাপতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা মিটারের সাহায্য নিতে হবে তো আমরা এরকম একটা মিটার ব্যবহার করব এখন মিটারটি আমরা পঞ্চাশে রাখবো ফার্স্ট টাইম পঞ্চাশে রেখে এর আউটপুটে ভোল্টেজটা কত আসতেছে সেটা আমরা একটু মাপ দিয়ে দেখব দেখুন আমাদের মিটারের দিকে একটু লক্ষ্য করুন এখানে অনলি আমাদেরকে সিক্স ভোল্টেজ দেখাচ্ছে মিটারটা দেখুন এখানে পঞ্চাশে আছে এবং আমরা ভোল্টেজ পাচ্ছি হচ্ছে অনলি সিক্স তো আমরা একটু টেনে রেখে দেখি দেখুন মিটারটা টেনে দিলাম টেনে দিলে আমরা অবশ্য ভালোভাবে বুঝতে পারবো দেখুন টেনে দিলেও এখানে আমাদের ভোল্টেজটা দেখাচ্ছে অনলি সিক্স ভোল্টেজ তো আপনারা লক্ষ্য করে দেখুন তো এটাই হলো আমার সিক্রেট কথা সেটা হলো যে ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে আউটপুটে আমরা সিক্স ভোল্টেজ পাচ্ছি অনলি তো এই সিক্স ভোল্টেজ দিয়ে আমরা কিভাবে বারো ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করবো বারো ভোল্ট ব্যাটারি চার্জ দেওয়া কি সম্ভব সিক্স ভোল্টেজ দিয়ে এটাই অনেকেই আপনাদেরকে বলবে না তো আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সিক্স ভোল্টেজ দিয়েই 12 ভোল্টেজ ব্যাটারি চার্জার তৈরি করবেন তো এটা তৈরি করতে হলে আমাদেরকে একটা সার্কিট তৈরি করতে হবে এর মাথাতে এই সার্কিটটা তৈরি করতে হলে আমাদেরকে কিছু পার্টসের সাহায্য নিতে হবে দেখুন আমার সামনে দুইটা ডায়ড এবং দুইটা ক্যাপাসিটর তো এই দুইটা ক্যাপাসিটার দুইটা ডায়োডের মাধ্যমে আমরা একটা সার্কিট তৈরি করব এবং আপনাদের একটা জিনিস দেখায় ক্যাপাসিটারটা অবশ্যই তিন হাজার মাইক্রোফায় পঁচিশ ভোল্ট দুই হাজার উপরে হলেই হবে যে কোনো আপনার ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন দেখুন এরকম তিন হাজার তিন হাজার তিনশো এর আমি দুইটা ক্যাপাসিটার ব্যবহার করছি এবং এইরকম দুইটা ডায়োড ব্যবহার করবেন যে কোনো মানে ডায়োড ব্যবহার করলে হবে তবে ভালো হলে আরও ভালো হয় তো এরকম দুইটা ডায়োড নেবেন ডায়ুড নেওয়ার পরে আমরা কি করব এখানে যে দুটা ক্যাপাসিটার দেখতে পারতেছেন আপনারা এই ক্যাপাসিটার মাইনাস অংশ এবং এই ক্যাপাসিটার রিপ্লাস অংশ আমরা কি করবো এইভাবে একসঙ্গে অ্যাডজাস্ট করে দিব এই মাথা আর এই মাথা দুইটা অ্যাডজাস্ট করে দিবো তো বন্ধুরা দেখুন এই ক্যাপাসিটার এর পিলাস আমি এইভাবে একটা তার জয়েন্ট দিয়ে নিলাম এখন এই তারের অপর মাথা আমি এই ক্যাপাসিটরের মাইনাস অংশের সঙ্গে জয়েন দিব দিয়ে নিব দেখুন দুটা মাথা আমরা খুব সুন্দর করে জয়েন দিয়ে নিয়েছি তো আমরা এখন কি করবো একটা নিব ডায়ে যে মাইনাস অংশ এই সাইডে খুব সুন্দর করে জোড়া দিয়ে নিব এবং অপর সাইডে আমরা ফিলাস অংশ ডায়োডের ফিলাস অংশ এবং ক্যাপাসিটার ফিলাস অংশের সাথে জোড়া দিয়ে নিব খুব সুন্দর করে দেখুন আমার জোরা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন সার্কিটটা এই ডায়োডের প্লাস অংশ ক্যাপাসিটির প্লাস অংশের সঙ্গে ডায়োডের মাইনাস অংশ ক্যাপাসিটির মাইনাস অংশের সঙ্গে এবং দুই মাথা জোড়া দিয়ে নিয়েছি এবং আমরা এখানে এখানে আর এখানে আমরা আউটপুট ভোল্টেজ পাবো এবং ইনপুট ভোল্টেজ দেবো আমরা এখানে আর এখানে দুই জায়গাতে ইনপুট ভোল্টেজ দেবো এবং এই দুই জায়গাটা জায়গা থেকে আমরা আউটপুট ভোল্টেজ এসে পাবো তো আমরা ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য এখানে একটা কেবল ঝালাই দিয়ে নিলাম দেখুন আমি যে দুইটা ক্যাবল ঝালাই দিচ্ছি এখানে আমরা ইনপুট ভোলটেজটা দিবো আই মিন সিক্স ভোল্টেজ যেটা আমরা পাচ্ছি সেটা আমাদের এর দুই ক্যাপাসিটারের জোরার অংশে এবং দুই ডাইডের জোরার অংশে আমরা এই ইনপুট ভোলটেজটা দিব তো বন্ধুরা দেখুন আমি এটা আসলে ঝালাই দেওয়া যাবে না এই জন্য আমি এইভাবে করতেছি আপনারা একটু বুঝে নিয়েন দেখুন আমি এভাবে দুইটা তার দুইটা ট্রান্সফর্মার দুইটা তারের সঙ্গে এভাবে লাগাই দিলাম এখন আমরা আউটপুট ভোলটেজটা একটু মাপ দিয়ে দেখব মিটারের সাহায্যে দেখুন আমাদের মিটারটি পঞ্চাশে আছে তো আমরা ক্যাপাসিটারের এই মাইনাস অংশ থেকে এবং প্লাস অংশ থেকে আউট ভোল্টেজ পাবো তো মাইনাস অংশে আমরা যদি নেগেটিভ পজিটিভ ধরি দেখুন আমাদের এখন ভোল্টেজ দেখাচ্ছে পনেরো ভোল্টেজ দেখুন তো আমরা এই ট্রান্সফরমার থেকে ভোল্টেজ পেয়েছিলাম সিক্স এবং এখানে দেখাচ্ছে হলো পনেরো ভোল্টেজ এই ট্রান্সফর্মার থেকে আমরা এখানে যে ভোল্টেজটা পেয়েছিলাম এই দুই তার মাথায় ভোল্টেজ পেয়েছিলাম সিক্স তো আমরা এখন এখানে একটা কেবল ব্যবহার করব যেটার মাধ্যমে আমরা ব্যাটারিটা খুব সহজে চার্জ করতে পারি দেখুন এরকম আমরা একটা কেবল নিব কেবল নিয়ে এখানে ক্যাপাসিটারের যে মাইনাস অংশ দেখতে পাচ্ছেন সেখানে এই কালো তারটা জোর দিয়ে দিব দেখুন খুব সুন্দর করে এই কালো তারটা জোড়াই দিয়ে দিলাম এবং লাল তারটা ক্যাপাসিটারের প্লাস অংশের সঙ্গে এইভাবে জয়েন করে দিব এখন আমরা খুব সুন্দর করে এই ক্যাবলের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে পারব তো এখানে আমরা একটা এলইডি ব্যবহার করতে পারি যে লাইন সংযোগ আছে কিনা সেটা বোঝার জন্য তো আপনারা খুব সহজে একটা এল ইডি নেবেন এবং একটা রেজিস্টার নেবেন এটা ওয়ান কে রেজিস্টার এবং একটা এল ইডি নিয়ে এল ইডি সঙ্গে আপনারা খুব সুন্দর করে ওয়ান রেজিস্টারটা এভাবে পেশাই নেবেন দেখুন এখানে আমি তাতালের সঙ্গে খুব সুন্দর করে জয়েন করে দিচ্ছি আপনারা এইভাবে জয়েন করে নেওয়ার পরে এখানে আমরা এই এলইডিটা খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব যাতে আমরা এটা থেকে ইনপুট ভোল্টেজ এটা থেকে ভোল্টেজ আসছে নাকি সেটা আমরা বুঝতে পারি তো দেখুন এখন আমরা প্লাস অংশটা খুব সুন্দর করে প্লাস অংশের সঙ্গে লাগাই দিলাম এবং অপর লেগটি হচ্ছে আমরা খুব সুন্দর করে এখানে মাঝখানে লাগাই দেব দুই ক্যাপাসিটারের মাঝখানে দেখুন তো আমরা এখন এটাতে একটু দেখাই এলইডিটা জ্বলে কিনা দেখুন এল ইডিটা জ্বলতে দেখুন এল দেখুন টা জ্বলতেছে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন এই যে দেখুন তো এখন আমরা হচ্ছে আপনাদেরকে ব্যাটারিটা চার্জ করে দেখাচ্ছি দেখুন এখানে আমরা প্লাসের সঙ্গে প্লাস লেগ এবং মাইনাসের সঙ্গে মাইনাস লেগ করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করলে ব্যাটারিটা চার্জ হবে যে দেখুন এলইডিটা টা হ্যাঁ আপনারা দেখতে পাচ্তেছেন হয়তোবা তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে খুব সহজেই ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে কিভাবে একটা বারো ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করতে হয় সেটা খুব সুন্দর করে আপনাদেরকে আমি বোঝাই দিলাম এইভাবে আপনাদেরকে অন্য কোনো চ্যানেল আমার মনে হয় না যে বোঝাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন ভালো থাকেন বন্ধুরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে